কোরবানির হাটের আকর্ষণ থাকে বিশাল আকৃতির গরু ক্রেতাদের আকৃষ্ট করতে বিচিত্র খামারিরা যেমন শরীয়তপুরের গ্রামের আলোড়ন তুলেছে বাইশ মন ওজনের কালামানিক হাটে বিশ মনের রাজাবাবুকে নিয়েও বেশ আলোচনা রয়েছে খামারিদের দাবি দেশীয় পদ্ধতিতেই মোটা তাজাকরণ করা হয়েছে এসব পশু সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা প্রথম দেখায় শান্ত মনে হলেও গোয়াল থেকে বের হওয়ার পরই আচরণ পাল্টে যায় শরীয়তপুরের কালামানিকের বেশ চটপটে স্বভাব আর শরীরের রঙের কারণেই এ আদুরে নামকরণ লোকমুখে শুনে যে একটা বড় গরু বানাইছে তো হিসাবে আমি দেখার জন্য ইচ্ছুক তাই দেখতে আসি এত বড় গরু আমাদের অত এলাকার মধ্যে আমরা দেখি নাই তে আমার আম্মু আমি অনেক যত্ন করি অনেক ভালো লাগে তিন বছর আগে স্থানীয় হাট থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় গরুটি কেনেন হারুন মুন্সি দেয়া হয় কাঁচা ঘাস খৈল ভুসি কুটাসহ সব দেশীয় খাবার পরম যত্নে লালন পালন করেছেন মালিক প্রতিদিনই গরুটাকে দেখতে হারণ মন্ত্রীর বাড়িতে ভিড় করছে নানা বয়সী মানুষ কালামালিক প্যালেসি দেখা যেতেছে আপনার কুড়া ভুসি কুড়া দল এটা খাওয়াইছি এছাড়া আর কিছু খাওয়াইনি বাইশ মন ওজনের কালামানিককে বিক্রির জন্য পনেরো লাখ টাকা দাম হাঁকছেন খামারি একবার রাগলে লালমণি হাটে রাজাবাবুকে বাগে আনার ক্ষমতা নেই কারোর তবে কলা পেলেই শান্ত সুবোধ বাইশমানের গরুটি তিন বছর ধরে গরুটিকে সন্তানের মতো পালছেন শামীম হোসেন ও লিপি বেগম দম্পতি এবার ঈদে রাজাবাবুকে আট থেকে দশ লাখ টাকায় বিক্রির প্রত্যাশা মালিকের প্রিয় খাবার হচ্ছে মালবক কলা এ কলা খাইলে আরও ভালো শান্ত হয়ে যায় যাতে মহাব্বত দেওয়া লাগবে মানুষকে এখন কষ্ট করে পালছি একটু তো খারাপ লাগবেই গরু পালন থেকে হাটে নেওয়া পর্যন্ত পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রাণী সম্পদ বিভাগ আশা করছি আমরা এই পশুটি যে কোরবানির আগে উনি ন্যায্য মূল্য পাবেন এই গরুগুলো সম্পূর্ণ আমাদের কেমিক্যাল মুক্ত স্টোরাইড বা হরমোন ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় খাবার এবার কোরবানি উপলক্ষে শরীরপুরে প্রস্তুত করা হয়েছে এক লাখ সাত হাজার গবাদি পশু লালমনিহাটের প্রস্তুত আছে এক লাখ পঁচাশি হাজার রাহিম সারোয়ার जमुना नहीं